হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু আওয়ার আইডিয়া চ্যানেল। আমাদের আইডিয়া চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এসে গেছি আপনাদের জন্য আরেকটি টেক নিউজ নিয়ে। তো আজকে টেক নিউজটি হতে চলেছে টোটালি অ্যাবাউট সাউমি। তো আজকে সাউমির ব্যাপারে অনেকগুলো নিউজ দেওয়ার আছে আপনাদের টোটালি ভিডিওতে। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। সাউমি খুব তাড়াতাড়ি শীঘ্রই আনতে চলেছে আমাদের জন্য একটি ফোল্ডিং ফোন। তো এতদিন আমরা ফোল্ডিং ফোন বলতে বুঝতাম যে স্যামসাং। স্যামসাং তাদের চায়নাতে অনেকগুলো ফোল্ডিং ফোন লঞ্চ করেছিল মাস ছয়েক আগে, তো যেগুলো সাকসেসফুল ফোল্ডিং ফোন হয়েছিল। ফোল্ডিং ফোনের ক্ষেত্রে স্যামসাং এরই একাধিক মার্কেট আমরা এর আগে দেখেছি, এখন অব্দি কোনো ব্র্যান্ডের ফোল্ডিং ফোন আমরা দেখতে পাইনি সেইভাবে। তো এখন সাউমি একটি ফোল্ডিং ফোন আনতে চলেছে। তো তারা এলজির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তারা খুব শীঘ্রই হয়তো একটি ফোল্ডিং ফোন নিয়ে আসবে, আর খুব শীঘ্রই এটা হচ্ছে হয়তো 2021 2021ই তাদের ফোল্ডিং ফোনটি মার্কেটে আসতে চলেছে। তো এবার দেখার বিষয় যে ফোল্ডিং ফোনটি কেমন হয়, কতটা সাকসেসফুল হয়। আজ থেকে মাস ছয়েক আগে চায়নার মাটিতে লঞ্চ করেছিল সাউমির একটি ব্র্যান্ড, যেটার নাম হচ্ছে এমআই মিক্স টু। তো যেটার মধ্যে সাউমি একটু ডিফারেন্ট কিছু করতে চেয়েছিল, ডিফারেন্ট করেও ছিল, বাট বাস্তবের মাটিতে সেটার কোনো ভূমিকা ছিল না বা বাস্তবের মাটিতে সেটা জায়গা পাইনি। ওটা শুধু শোপিস কোটা সাজিয়ে রাখার জন্যই ফোনটি তৈরি হয়েছিল, বাট এখন আর সেইভাবে ফোনটি কোনো মার্কেট নেই, ওটা শোপিসের জন্যই ফোনটি ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, তো দেখার বিষয় এখন একটাই যে ফোল্ডিং ফোনের ক্ষেত্রে সাউমি কতটা উন্নতি করতে পারে বা কতটা সাকসেসফুল হতে পারে, আর সেটা কত প্রাইস রাখে। তো নেক্সট আমি টেক নিউজে চলে আসছি। তো নেক্সট টেক নিউজ হচ্ছে সাউমির তরফ থেকে যে সাউমি একটি 192 মেগাপিক্সেলের ফোন আনতে চলেছে। মানে সাউমি নেক্সট যে ফোনটাকে আনতে চলেছে ফ্ল্যাগশিপ ফোন হবে, তো সেটা 192 মেগাপিক্সেলের ক্যামেরা রাখছে। হ্যাঁ, তো লিক্সের মাধ্যমে আরো জানা গিয়েছে যে ফোনটাতে 192 মেগাপিক্সেল ক্যামেরা হতে চলেছে, মানে প্রাইমারি ক্যামেরা যে ফোনটাতে 192 মেগাপিক্সেল হতে চলেছে, সেই ফোনটাতে ফ্রন্টে 32 মেগাপিক্সেল একটি পাঞ্চলের মধ্যে ক্যামেরা আমরা পাবো। এছাড়া এই ফোনে আরো এর পাশাপাশি চারটে প্রাইমারি ক্যামেরা পেয়ে যাব, যেটা হচ্ছে একটা 48 মেগাপিক্সেল, দুটি 32 মেগাপিক্সেল, আর লাস্টের ক্যামেরাটি সম্পর্কে কোনো লিক্স এখনো আসেনি। তো নেক্সট লিক্সের জন্য আমাদের ওয়েট করতে হবে। এবার নেক্সট টেক নিউজ হচ্ছে সাউমির তরফ থেকে যে সাউমির সিইও দুদিন আগে টুইটের মাধ্যমে জানিয়েছেন যে এতদিন তারা যে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে এসেছে, মানে আমরা যখন একটি ফোনকে আনলক করেছি তখন ডিসপ্লের একটি পার্টিকুলার জায়গায় আমরা টাচ করতাম আর সেখান থেকে ফোনটি আনলক হতো। তো বেসিক্যালি এতদিন এটাই হয়ে এসেছে। তো সাউমি এখন নতুন টেকনোলজি বা নতুন প্রযুক্তি নিয়ে আসছে, তো যেটার দ্বারা আমরা যদি ডিসপ্লে যে কোনো জায়গায় টাচ করি তো সেখান থেকে আমরা ফোনটিকে আনলক করতে পারবো। তো সত্যি একটা এটা খুবই ভালো দিক আমাদের জন্য, প্রযুক্তি এত দ্রুতই পাল্টে যাচ্ছে যে আমরা এখন যেটা কল্পনা করতে পারছি না সেটা কালকের মধ্যেই হয়ে যাচ্ছে। তো দেখা যাক ফোনটি মার্কেটে কবে আসে, ফোনটি কেমন হয়। আর জাওমির তরফ থেকে শেষ নিউজটি হচ্ছে যে এমআইইউএ 12। তো জাওমির এমআইইউএ 12 আপডেটটি আসছে এই মাসেরই 27 তারিখে। তো এই আপডেটের মধ্যে বিশেষ কিছু জিনিস থাকছে, যেমন এই আপডেটের প্রধান জিনিস হচ্ছে ডার্ক মোড 2.0 ভার্সন থাকছে। এখানে ডার্ক মোডের ক্ষেত্রে বিশেষ কাজ করা হয়েছে, ডার্ক মোডটি 60+ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তার মধ্যে 50% থাকছে ইনবিল্ট সফটওয়্যার আর বাকি 50% থাকছে থার্ড পার্টি সফটওয়্যারের জন্য। এছাড়া এখানে ক্যামেরার ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন আনা হচ্ছে এমআইইউএ 12 এর মধ্যে। এছাড়া আপডেটের মধ্যে থাকছে ফোনের ওয়ালপেপার অটো অ্যাডজাস্ট করবে ডেলাইটের সঙ্গে। তো দেখা যাক এখন এমআইইউএ 12 আপডেটটি কেমন হয় আমাদের জন্য। এই আপডেটটি কোন কোন ফোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একটু ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে। হ্যাঁ, তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো জিজ্ঞাসা বা কোয়েরি থেকে থাকে তা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এছাড়া আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, ইমেল আইডির মাধ্যমে। এর সকলের লিঙ্কই আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেটিকে অনেক করে দেবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশন আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যান। তো বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।